কান্না না, যে গাছের মরা খেজুর গাছে ঠেক দিয়ে হুজুর খোদবা দিতেন, যখন ওস্তুনে হান্নানাকে বাদ দেওয়া গেলো, এক জায়গায় ফেলে রাখলো, মিম্বর যখন তৈয়ার হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি ওস্তুনে হান্নানা কাঁদতে লাগি, এই মরা গাছ থেকে পানি বাইর হতে লাগি, হুজুরে দেখি তার জবান খুলে গেল, হুজুর বললেন ওস্তুনে হান্নানা কেন কাঁদ, হুজুর এতদিন আমি আপনার সাথে ছিলাম, আমাকে বাদ দেওয়া গেছে, আমি আপনার বিচ্ছেদে কাঁদতেছি। হুজুর বললেন ওস্তুনে হান্নানা তুমি কাঁদিও না, আমি তোমাকে বেহেশতে পৌঁছাইয়া দিব। কান্নবীর উম্মত আপনি, হুজুরে আপনার সাথে মিলান, আমরা চাঁদের দুই ভাগ করেন না, সাতিশ হাজারো নাতাকাল হাজারো সাক্কাল কামারো বিশারাতি হেললো তরুর বললো কথা বাসা ফেলো মুখ পাশান, যার কর ইশারায় টুটলো শশী কি মজে যার উচ্চসান। আপনি বাক করেন না, দুই ভাগ করে দেন। যে সেভাবে কথা বলবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, একজন সাহাবা হুজুর মুসাল্লা ইসলামের রক্ত মুবারকে চুষে খেল, চুষে খেয়ে ফেল, হুজুর এই তুই কী করলি আমার রক্ত কেন খাইলি, হুজুর আপনার মহব্বত অত হুরমা তালে কুল মাইতাতা বা দাম আল হামাল কিঞ্জির প্রবাহিত রক্ত হারাম। হুজুর বললেন তুই আমার প্রেমে আমার রক্ত খেয়েছ, তোর শরীর আর দুধ হয়ে যাবে না। আপনি হুজুর নুসরুল ইসলামকে কে বুঝছেন, আপনার মতো বুঝছেন কেমন, হ্যাঁ হুজুরকে বড় ভাই বল, বড় ভাইয়ের বোরে বড় ভাইয়ের বোরে বিয়া করুন তো জায়েজ আছে, বড় ভাই বললি তাহলে হুজুরের স্ত্রীগণকে বিয়া করুন জায়েজ আছে ছিল, তো এইভাবে আমার হুজুর আমাদের বড় ভাই আস্তাক ফুরুল্লাহ বলেন, এই সমস্ত মালা মৌলবীর কাছেও দেবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনী ইসরাঈলের মধ্যে ছিল 72 দল, আমার উম্মতের মধ্যে 73 দল, একটি দল মাত্র ঠিক থাকবে, তারা মান রানি ফাকাদ রানি ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালাবি ওমিত্তাবিউনি বিরুল শরিয়াতে ওয়াত তারিকাতে ওয়াল মারফাতে বিরুল হাকিকাতে ওয়াল বাসিরা ককলাস। হুজুর বলছে আমাকে যে ব্যক্তি স্বপ্নে দেখেছে সে নিশ্চয় দেখেছে, কেননা শয়তান আমার রূপ ধরিতে পারে না, আমার উম্মতের মধ্যে যে কেউ শরিয়ত তরিকত হাকিকত মারফত ও বাসিরতে নূরের দ্বারা আমার উত্তে পাকবে তারা কিছুও শয়তান ধরিতে পারবে না। ককলাস বলছেন মিয়া দা ফ্রিডেন। তাই হুজুর সানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে যে সেভাবের ব্যবহার করবেন না, নবী পাক সাল্লাম সারা বিশ্বের রুহানিতে হাজির, এটা অবিশ্বাস করলাম না ইমান চলে যাবে। আমাদের সুফি ফতে আলী সাহেব পুরপুরার পিসাবের পীর সুফি নুমাও সাহেবের খলিফা মানিকতলায় তার আপনার মাজার, ওনাকে রাসুল নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে যোগাযোগে, তা আমি ফতে আলী যখন আপনাকে যাবো তখন আপনি আমার সামনে হাজির থাকতে হবে। হুজুর বললেন যা থাকবো। এখন কলকাতা আলিয়ার মধ্যে আপনার মহাদ্দেশ সাহেব উনি ওনার সাথে একটা হাদিস নিয়ে কি করলেন তর্ক বিতর্ক লাগলো, তখন সুফি ফতে আলী সাহেব বললেন এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মহাদ্দেশ সাহেব বললেন আপনি কি আমার তো বেশি, আমরা একটা সুফি মানুষ, আপনি আমার থেকে বেশি জানেন, এটা হুজুর হাদিস নয়। তখন ফতে আলী সাহেব না এটা আমি বলছি আমার হুজুর নুসরুল ইসলামের হাদিস, তখন হুজুর নুসরুল ইসলাম আসি হাজির হয়ে গেছে, আওয়াজ করে দিল এই আমার ফতে আলী যেটা বলছে সেটা আমার কথা বলছে, আমার দেওয়া হাদিস, ঠাস করে ঘুরি ঘুরে গেছে পরে মাফ চাইল। আপনি এলেবেন দৌড় কদ্দুর মিয়া, তা আপনি কি বুঝবেন, অন্ধের হাতে আয়না দিলে রূপ দেখে কেমন, হুজুরের সাথে রুহানি মোলাকাত হয়েছে নি কজন রয়েছে আসেন না বলেন, তাই যে সেভাবে ব্যবহার করবেন না, হুজুর নুসরুল ইসলাম নূরের তৈয়ারি, তারপরে হুজুর অত মানুষগুলো কি চাঁদের দুই ভাগ করছে, পাথরের কথা বলেন ওস্তুনের হান্নায় কথা বলেন, হ্যাঁ হুরি নিয়ে হুজুরের সাথে কথা বললো, হুরিনি বেয়াদের হাতে ধরা পড়লো না, এরপর হুজুরে দেখি হুরিনির দুই চোখের ফানি পড়লো, জবান খুলে গেলো, হুজুর আমাকে একটু ছড়াইল না, আমার দুটি বাচ্চা পায়ের মধ্যে, আমি তাদিওকে দুধ পান করে ফিরে আসবো হুজুর, তখন হুজুর হরিণীর জায়গায় বান্দা গেল। এরপরে হরিণী দূরে যায় বাচ্চাদিগকে বললো যে দিনের নবীকে বান্দা দিয়ে আসছি, তাড়াতাড়ি করে দুধ পান কর।
হরিণ বাচ্চা বলে না মা কিছুতেই দুধ পান করে চল দিনের নবীকে ছোঁয়াইল বাচ্চা সব এখানে আসছে ব্যাত বিদিশা। তখন হরিণ এবার বিদায় হয়ে যায়, হুজুরকে বললো হুজুর আমায় কিছু দান করেন। হুজুর বললেন হুজুর তখন কি করলো হরিণের ওলানের দিকে এমনি চাইল, সেখান থেকে মৃগনামী কস্তুরি তৈরি হয়েছে হুজুরের দৃষ্টিতে। তুমি যা তা মনে করো বিয়া তো ব্রহ্মটা কথা বলো হুজুরের সামনে। তাই আল্লাহ বন্দাগণ যে সেভাবে কথা বললাম, যারা সত্যবাদী সত্য পথের প্রতীক তাদের সাথে যোগাযোগ করেন তখন বুঝবেন। দর্শীপন সাল্লাল্লাহু বলছিলেন যে আমি যদি এই পাকে স্বর্ণ বানাতে চাই তাহলে পা স্বর্ণ হয়ে যাবে, আঙ্গুলে ইশারা করছিল। এখন বিজাতিরা আসে এটাকে গবেষণা করি, সে পা থেকে এখন স্বর্ণ বাইর করতেছে। তুমি যা তো মনে করো নৈভাগ্যকে ব্যাকল বেতবেশ। তাই যে সেভাবে ব্যবহার করবেন না। আচ্ছা এখন বিদেশ থেকেও মানুষরা দূর দূরান্তে বউ আ শুনছেন, আমি তো সবসময়ের মানুষ, এখন আমরাও আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ওকে ভালোবাসি। সুতরাং এক মুসলমান আরেক মুসলমানকে আল্লাহর বাস্তে ভালোবাসি, তাদের কপালে লেখা থাকবে আল মতো হাব্বুনা বিল্লাহ, তাদের জন্য স্পেশাল 70,000 বালাখানা তৈরি আসছে। তারা যখন বেহেশতের মধ্যে ডুববে তাদের কপালের এই জ্যোতিতে বেহেশত আরও আলোকিত হয়ে যাবে। অন্যান্য বেহেশতেরা বলবে যে এরা কারা, ফেরেশতারা বলবে এরা দুনিয়াতে এক মুসলমান আলোক মুসলমানকে আল্লাহরও আসতে ভালোবেসেছিল, তারা এরাই সেই আপনার বালাখানাদের মালিক হয়ে যাবে। তাই শুধু মুসলমান মুসলমানকে ভালোবাসা আল্লাহরও আসতে, আপনারা আমাকে ভালোবাসা আমি আপনাদেরকে ভালোবাসি। তারপর আপনার কালকে আসেন নিচে ওই একটা দল ছায়া পাবে, তুই আপনাদের ভালোবাসায় এখানে আসি, খাওয়ার জন্য আসি না, আর পকেটের মধ্যে কিছু টাকা পয়সা নিয়েও দেশে চলে যায় না। আপনারা আমাকে ভালোবাসা আমরা আপনি আমরা আমি সবসময় দোয়া আল্লাহু মা যুকনা হুব্বাকা ওয়া হুব্বা মান আহাব্বাকা ওয়া হুব্বা মা ইউকারিবুনি ইলা হুব্বিকা ওয়া জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিনাল মাইল বারি, দোয়াটা সবসময় করতেছি। যাও এখন আমি মুক্তসর একটু জিকির করাই, মুনাজাত করতেছি। সবাই চক্ষু বন্ধ রাখেন, বাম দিকে দুই আঙুল ইসতে কালবের দিকে ধ্যান করে নিয়ত করে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবেত্র মতো দিয়েছি আমার কালব আল্লাহ বকর আশ্বাস মতো আশ্বাস মিটে কাজ এবং তৃষ্টিয়ার নিসবত রুদে নফিয়াস বা জিকির ফয়েস আমার কালবের মধ্যে প্রদান কমে আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।